বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুক্তরাজ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহাম শাখা বিএনপির উদ্যোগে হয় এই আয়োজন। এ সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বক্তারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ। বক্তব্য রাখেন ফিরোজ আলী লালা, শানুর আলী, গোলাম মওলানা ইকসন, ফয়সাল আহমেদ চৌধুরী সহ অনেকে। সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সকল মামলা প্রত্যাহারের দাবিও তোলেন বিএনপি নেতারা। একটা জিনিস আপনারা শিখতে চান, পরিস্থিতির অবশ্যই পরিবর্তন হইব।